আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। প্রিয় মহতরম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোন হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ। প্রিয় মহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। খেয়াল করুন, তিনি বললেন তুমি নিশ্চয়ই অবকাশ প্রাপ্তদের একজন। অর্থাৎ আপনাদের মনে আছে গত ক্লাসে যে সেই ইবলিস আল্লাহর কাছে বলেছিলেন, যে আল্লাহ বলছেন যে তুমি এখান থেকে চলে যাও, গেট আউট। আর সে অবকাশ চেয়েছে আল্লাহর কাছে যে সে কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন অথবা আমাকে মৃত্যু দিবেন না। আল্লাহ তার সেই আবেদন মঞ্জুর করেছেন এবং বলেছেন ঠিক আছে। আল্লাহ বললেন তুমি নিশ্চয়ই অবকাশ প্রাপ্তদের একজন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে তো বললাহ করি কৃতজ্ঞতা, শুক্রিয়া যে আবার আল্লাহ সুবহানাহু আমাদেরকে একটা একটা করে আমাদের ক্লাস করার জন্য মহা ব্যবস্থা করে দিয়েছেন। শুক্রিয়া সরি বলি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয় করেছে, সবাইকে অশেষ ধন্যবাদ। শুক্রান জাজাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আপনাদের সবাইকে যেন উত্তম উত্তম যাদা দান করেন, এই কোরআন ক্লাসে লেগে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহ রহমান রহিম। কলা, কলা মানে বললেন, তিনি বললেন, থার্ড পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার। আর কলু মানে তারা বলল, ঠিক আছে। কলা তিনি বললেন মানে আল্লাহ বললেন, ফা মানে তবে বা দেন অতঃপর, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তুমি, দেন ইনডিড ইউ। হ্যাঁ, এই যে কা, কা মানে কি ভাই, তোমার, এই কাটা তোমার হয় কিন্তু তুমি হয়ে যায়, কারণ হলো গিয়ে ইন্না, ইন্না যখন সাথে চলে আসে তখনই সে এই অর্থাৎ পার্সোনাল প্রোনাউন মতো তুমি হয়ে যায়। ক্লিয়ার, বুঝতে পারছেন যে নিশ্চয়ই তুমি, মিন এটা এটা হলো কি, এটা হর প্রিপোজিশন, আল মুজারিন, আংজারা, আংজারা মানে সে অবকাশ পেয়েছে, আর ইউজির সে অবকাশ পাবে, আর যে অবকাশ পায় তাকে বলা হয় মুজির, ঠিক আছে। আর যাকে অবকাশ দেওয়া হয় সে হলো মুজার, মুজার, ঠিক আছে। তুমি সে অবকাশ প্রাপ্তদের মধ্যে একজন। প্রিয় মহতরাম, একটু লক্ষ্য করবেন যারা নতুন জয়েন করেছেন, আমরা গ্রামার একটু একটু দেখে দেখানোর চেষ্টা করছি। আজকে বেশি গ্রামার নয়, ছোট্ট অল্প দুই একটা শব্দ আছে, সেগুলো আপনারা দেখবেন গ্রামার পার্টে। আর আজকে খুব ছোট্ট আয়াত নিয়েছি, সময় খুব সংকীর্ণ, খুব ব্যস্ততা ছিল, এই জন্য দুই চারটা আয়াত নিয়েছি অল্প ছোটো ছোটো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনার ধৈর্য ধারণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। হি সেড ইউ আর অব দোজ রিপ্রিভড। জি, এরপরে দেখুন, হ্যাঁ, কোন পর্যন্ত, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত, হ্যাঁ, তোমাকে অবকাশ দিলাম, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুমি, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত, অর্থাৎ সে কিয়ামত পর্যন্ত তোমাকে আমি ছাড় দিলাম, তুমি বাঁচবা, তুমি থাকবা, আর তোমার যা খুশি করো, তবে কন্ডিশন আছে, সামনে চলে দেখুন। ইলা, ইলা মানে দিকে বোঝায়, ইংরেজিতে টু বলা হয় বা টিলও বলা হয়, পর্যন্ত। ইয়ম মানে দিন, ইয়ম দ্য ডে, আল ওয়াক্তি ওয়াক্তা। দেখেন আমরা অনেক সময় বলি না নামাজের ওয়াক্ত হয়েছে ভাই, নামাজের ওয়াক্ত, এই যে ওয়াক্তি, ওয়াক্তি মানে সময়, টাইম। আমরা যত দেখবেন বাংলায় অনেক কথা বলি, সে সব কথাগুলো ম্যাক্সি অনেক কথা আপনার দেখবেন আরবি থেকে চলে আসছে, আমরা আরবি থেকে অনেক শব্দ বাংলায় ব্যবহার করি। নামাজের ওয়াক্ত হয়েছে নাকি ভাই, হ্যাঁ, যে ওয়াক্তি সময়, কেমন সময়, মালুমি নির্ধারিত, ওয়েল নোন, মালুম করা,
এই যে মালুম কথাটা আমরা বাংলায় ব্যবহার করি, দেখেন ভাই আমি এটা মালুম করতে পারতেছি না, বা আমি এটা মালুম করতে পারছি, ঠিক আছে। মালুম মানে কি জানা, হ্যাঁ, ওয়েল নোন অর্থে ব্যবহার করা হয়। জি, এই যে প্রায় বলে থাকি, কিন্তু আপনারা শুনছেন যে আমি বলছি যে প্রায় 350-এর অধিক শব্দ আমরা কোরআনের বাংলায় ব্যবহার করি। কোরআনে এসছে এরকম 350 শব্দ আমরা বাংলায় অহরহ ব্যবহার করি। হায়াত বলি, মৌয়াত বলি, কিয়ামত, আখেরাত, এগুলো সব তো কোরআনের শব্দ। জি, আশা করি বুঝতে পেরেছেন। এর পরের আয়াতে দেখুন, 39 নম্বর আয়াতে এবার সে ইবলিস বলল, কি বলল? হে, সে বলল, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই জমিনে আমি তাদের জন্য পাপকে শোভিত করব এবং নিশ্চয়ই তাদের সকলকে পথভ্রষ্ট করব। চিন্তা করেন, সাংঘাতিক কথা, আল্লাহ সাথে একটা চ্যালেঞ্জ করেছে যে সে সবাইকে পথভ্রষ্ট করবে, আমি তাদের জন্য পাপকে শোভিত করব। জি, চলো শব্দ শব্দ বোঝার চেষ্টা করি। খেয়াল করুন, কলা, সে বলল, রব্বি, হে আমার রব, বি মা, বিকজ অফ, বা যেহেতু, আগওয়াই তা নি, দেখেন আগোয়া, আগোয়া মানে পথভ্রষ্ট করেছে, আগোয়া মানে পথভ্রষ্ট করেছে, আগওয়াইতা তুমি, তা মানে তুমি, তুমি পথভ্রষ্ট করেছ বা আপনি পথভ্রষ্ট করেছেন, আগোয়াই তু আমি পথভ্রষ্ট করেছি, আগোয়াই না আমরা করেছি, আগোয়াই তুম তোমরা করেছো, ঠিক আছে। নি মানে আমাকে, ই বা নি আমার, আমাকে, পসিটিভ, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন মানে আপনার নিয়ম অনুযায়ী তো আমি পথভ্রষ্ট হয়ে গেছি, আমি আপনার কমান্ড ভায়োলেট করেছি, আমি আপনার কথা শুনিনি, এজন্য তো আমি পথভ্রষ্ট হয়ে গেছি, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি পথভ্রষ্ট হয়ে গেছি, তাহলে কি হচ্ছে দেখুন, লা, লা মানে অবশ্যই, এখানে লাম আলিফ যখন না লাগে, এখানে দুটো শব্দ, লা আছে তারপর উ আছে, বুঝতে পারছেন, লা মানে অবশ্যই, এই যে লা, শিওরলি, লা উ ঝাইয়ানা সে সুশোভিত করেছে, ইউ ঝাইয়িনু সে সুশোভিত করে বা করবে, আমি করব, উ ঝাইয়িনু তুমি করবে, তু ঝাইয়িনু আমরা করব, নু ঝাইয়িনু, ঠিক আছে। এখানে উ ঝাইয়িনু অবশ্যই আমি সুশোভিত করব, না আবার নুনের উপর তাকিদ আছে, দেখেন মাস্ট, নুনে তাস দিতে আছে, অর্থাৎ আমি অবশ্য অবশ্যই চতুর্দিক থেকে চাকচিক্যময় তাদের জীবন করব, তারা খাবে ধাবে, তারা খুব ভালো ভালো বাসস্থানে থাকবে, ভালো ভালো গাড়িতে চড়বে, এই করবে সেই করবে, তারা বিভিন্নভাবে মদ জুয়া এই রকম চাপবিত আসরের ব্যবস্থা করব, গান বাজনার ব্যবস্থা করব, কনসার্ট হবে, এই হবে সেই হবে, এরকম চতুর্দিক থেকে তাদেরকে মেলা হবে, এই হবে তাদেরকে সুশোভিত করব। প্রিয় মহতারাম, আসলে ইবলিসের কাছে বা শয়তানের কাছে দুনিয়াকে সুশোভিত করার অনেক উপকরণ আছে। যেমন দেখেন, যাদের বয়স একটু বেশি, তারা ছোটোবেলায় দেখছেন যে যাত্রা, তারপরে নাচ গান, তারপরে সিনেমা, সিনেমার একসময় খুব হল ভর্তি হয়ে গেছে যেত, এইভাবে একটা সিনেমায় গেলে দেখবেন যে নামাজের ওয়াক্ত যায়, সেই যায় সেই যায়, এইরকম অনেক কিছু পাপ, সে আগের মানে পাপটা কিন্তু মডিফাই হচ্ছে, আপডেট হচ্ছে সময়ের সাথে সাথে। এখন মানুষ সিনেমা হলে তত যায় না, কিন্তু সিনেমার বিকল্প অনেক, ঘরে 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 সিনেমা হয়ে গেছে, টিভি হয়ে দেখবে সারাক্ষণ বিভিন্ন সিরিজ, বিভিন্ন ছবি, বিভিন্ন, তারপরে আসেন মোবাইল, মোবাইলের ভিতরে সেই সময় নষ্ট করার জন্য কত উপায় উপকরণ এই ইবলিস সুশোভিত করে রেখেছে, ঝাইয়ানা। এরপর তো জানেন আমাদের দৈনন্দিন জীবন চলার জন্য আমরা কত অবৈধ উপায়ে পয়সা ইনকাম করার ব্যবস্থা আছে, সেগুলো আমরা খুঁজি, এগুলো করতে 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 আমরা পাপের দিকে চলে যাচ্ছি, এটাই সেই ইবলিস বলতেছে যে জমিনে লাহুম, লা মানে
জন্য হু মানে তাদের তাদের জন্য ফিল আর এই জমিনে এই পৃথিবীতে এই পৃথিবীতে সে চ্যালেঞ্জ দিয়ে আসছে আল্লাহর কাছে যে আমি জমিনকে সুশোভিত করে রাখবো। চতুর্দিকে দেখতেই পাচ্ছেন কেমন সুশোভিত করছে, আর এই সুশোভিত করার ভিতরে আপনি আমি যদি সে পঙ্গপালের মতো যদি ঝাঁপিয়ে পড়ি ভাই একদম পুরে সারখার হয়ে যাব। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে এই কোরআন বুঝতে হবে এবং সে অনুযায়ী শয়তানকে ইবলিসকে চিনতে হবে, তার পথ চিনতে হবে, সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তারপরে ওয়া মানে এবং লা মানে অবশ্যই উগ উই থাকেন উগ ওই ইয়ান্না হুম হুম মানে তাদেরকে ওই যে আগোয়া আগোয়া মানে কীভাবে পথভ্রষ্ট করা তো উগ ওয়াই আমি পথভ্রষ্ট করব অবশ্যই তাদেরকে তাদেরকে আমি পথভ্রষ্ট আজমাইন মানে সকলকে চ্যালেঞ্জ দিয়েছে ভাই আমাদের কিন্তু এর ভিতরে আমায় আপনি আমি কিন্তু বাদ নাই আমাদের সবাইকে কিন্তু সে পথভ্রষ্ট করবে এই চ্যালেঞ্জ দিয়ে আসছে আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন? অতএব সাবধান সাবধান হন এখনও সাবধান হন, আর এই সাবধান হতে হলে আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করুন। আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করতে পারলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া জামিয়া তোমরা সকলে একতাবদ্ধ হয়ে আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, আর আল্লাহর রশি হলো এই কোরআন। এই কোরআন আসুন আমরা সবাই এই কোরআনকে শক্তভাবে ধারণ করি, তাহলে আমাদের সবাইকেও পথভ্রষ্ট করতে পারবে না। জি, এরপরে দেখুন, হ্যাঁ এবার একটু সার দিয়েছে সে সবাইকে না, সে বলছে যে তাদের মধ্য থেকে আপনার একান্ত বান্দা ছাড়া, হ্যাঁ সবাইকে পারবে না সে ভাই, আল্লাহর যারা একান্ত বান্দা হয়ে যাবেন তাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না, এটাই শয়তান বলছে। জি দেখুন, ইল্লা ইল্লা মানে ব্যতীত বা সারা, দেখেন ইল্লা মানে ব্যতীত বা সারা, গয়ের মানে ব্যতীত বা সারা, মিং দুনি দুনি মানে ব্যতীত বা সারা, ওয়ারোয়া মানে ব্যতীত বা সারা, এই এক্সেপ্ট বা ব্যতীত এর এই চারটা কিন্তু আরবিতে আমরা শব্দ পাই, যেটা আমি নিয়েছি আমার এইখানের ভিতরে যত গ্রামার রোল লুকিয়ে আছে ভাই অবাক হয়ে যাবেন, কিন্তু এই শব্দগুলো কোরআনের শত শত বার এসেছে, এখানে বারবার এসেছে যেগুলো আমি এখানে দেখিয়েছি। তো ইল্লা মানে ব্যতীত, ইবাদা এবাদ আব্দ এর প্লুরাল হলো এবাদ, আব্দ মানে বান্দা একজন, আর এবাদ মানে অনেকজন বান্দা বান্দাগণ। তো এবাদা কা কা মানে আপনার বা তোমার, হে আল্লাহ আপনার বান্দাগণ সারা কারা, মিন হুম মিন মানে মধ্য হতে, হুম মানে তাদের, হুম মানে তাদের তাদের মধ্য হতে আপনার বান্দা কারা, আল মুখলাসিন আল মুখলাসিন দ্য ওয়ান হু আর সিনসিয়ার একনিষ্ঠ খাঁটি খালেজ বান্দা। আসেন ভাই আমরা খালেজ বান্দা হয়ে যাই আল্লাহর, আল্লাহর মুখলেস বান্দা হয়ে যাই, যেমন বলা নয় খাঁটি দুধ, খাঁটি দুধ ভাই, এই খাঁটি দুধ কিন্তু মুখলেস, মুখলেস কিন্তু খাঁটি। বুঝতে পারছেন? তো যাই হোক আমাদেরকে খাঁটি সোনা হতে হবে, আর খাঁটি সোনা কীভাবে হয় আপনারা ভালো করে জানেন, খাঁটি দুধ কোত্থেকে আসে ভালো করে জানেন। অতএব এই খাঁটি হতে হলে আমাকে আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করতে হবে, এছাড়া কিন্তু আপনি পারবেন না। আল্লাহর রশিকে শক্তভাবে না ধরলে আপনি আল্লাহর সিনসিয়ার বান্দা হতে পারবেন না। আসুন আমরা এই আল্লাহর সিনসিয়ার বান্দা হয়ে যাই, তাহলে শয়তান আমাদেরকে পদভ্রষ্ট করতে পারবে না, আর এরই মাধ্যমে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম, গত ক্লাসে কই যে উত্তরটা জেনে নিন, অনেক ভাই বোনেরা উত্তর দিয়েছেন, আপনারা কালার করে এখন অনেকেই বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। দেখুন প্রশ্নটা ছিল হলো ফা আংজির নি, এখানে তিনটে শব্দ তিনটে কালার ছিল, এই প্রথমটা ফা মানে অতঃপর বা অতএব, তাহলে এটা হলো গিয়ে আকাশি কালারের দেখুন বা নীল কালার যাই বলেন না কেন, আংজির এটা হলো বেগুনি কালার, অবকাশ দিন, নি মানে আমার বা আমাকে, রেড কালার পসেসিভ প্রোনাউন। জি আশা করি বুঝতে পেরেছেন। আজকে কয়েকটা শব্দ বেশি একদম কমন খুবই অল্প, চলুন খুব শর্ট করে বলে থাকি,
এই যে দেখুন কলা, কলা মানে সে বলেছে, কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, ক্লিয়ার? কলা সে বলেছে, কলু তারা বলেছে, কুলতু আমি বলেছি, কুলতা তুমি, কুলনা আমরা, কুলতুম তোমরা। আবার দেখেন ইয়াকুলু সে বলে, আকুলু আমি বলি, তাকুলু তুমি বলো, নাকুলু আমরা বলি। জি, এটা হলো এটার সাথে এই টেবিলে, আর এটা হলো অতীতকালে এটা টেবিলে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তমাতরাম, যে শব্দটি পেলাম একটা নতুন শব্দ, তা হলো আগওয়াইতানি। আগওয়াইতানি, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। আগওয়াইতা মানে আপনি করেছেন, আগওয়াইতু মানে আমি করেছি, ক্লিয়ার? ক্লিয়ার। চার নম্বর ফর্মে দেখুন আফতা মানে সে ফতোয়া দিয়েছে, ইফতি সে ফতোয়া দেয় বা দিবে। ঠিক তেমনি আগওয়াই থেকে খেয়াল করেন, আগওয়াই, আগোয়া, আগোয়া যাকে বলে, আফতা আগোয়া, আফতা আগোয়া, তাই ইফতি ইউগুই, ইফতি ইউগুই, ক্লিয়ার? জি। আবার আফতাই তু আমি ফতোয়া দিয়েছি, আফতাইতা তুমি ফতোয়া দিয়েছো, ঠিক তদ্রুপ আগওয়াইতা তুমি পথভ্রষ্ট করেছো, আগওয়াইতু আমি করেছি। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয়তম, যে শব্দ প্রাণ, তা হলো এই যে লা উজাইনা, তারপরে নুনের উপর তাকিন, নান্না। জি, কাল্লামা ক্রিয়া দুই নম্বর ফর্ম, কাল্লামা সে কথা বলেছে, জাইয়ানা সে সুশোভিত করেছে, ক্লিয়ার? ইউ কাল্লিমু সে কথা বলে, ইউ জাইয়িনু সে সুশোভিত করে, তা দেখেন ইউ জাইয়িনু ইউ সে করে, তা আমি করি উ, এই যে উ চলে আসছে, যে উ ঝাইয়িনু, উ ঝাইয়িনু লাস্টে জবর থাকে পরবর্তী শব্দকে ধরার জন্য। আমি বলেছি কি যে ভার্বে বা ফেলের লাস্টে আমাদের সূত্র অনুযায়ী যেটা থাকে তাতে কিছু চেঞ্জ হয়ে যায় পরবর্তী শব্দ ধরার জন্য, এটা নিয়ম আছে। যাই হোক, উ ঝাইয়া না না, এই যে আমি সুশোভিত করি, উ ঝাইয়ি নু তুমি করো, তু ঝাইয়িনু সে করে, ইউ ঝাইয়িনু আমরা করি, নু ঝাইয়িনু, আশা করি বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোদরা, এই স্লাইড আপনাদের ক্লাস কি বলা যায় কুইজ, খেয়াল করুন। আরসালা সে প্রেরণ করেছে, ইউর সিলু সে প্রেরণ করে বা করবে, আর সিল প্রেরণ করো, লা তুর সিল প্রেরণ করো না, আর যিনি প্রেরণ করে তাকে বলা হয় মুরসিল, যিনি প্রেরণ করেন তাকে বলা হয় মুরসিল, যাকে প্রেরণ করা হয় সেটা হলো কি মুরসাল, যাকে প্রেরণ করা হয় তাকে বলা হয় মুরসাল, আর প্রেরণ করাটা হলো কি ইরসাল, ইরসাল। এখানে দেখেন মুখলাস, মুখলাস, মুখলাস কোনটা হবে ভাই, যাকে একান্ত করা হয় তাকে বলা হয় মুখলাস বান্দা, যাকে একান্ত করা হয়, সিনসিয়ার করা হয় সে হলো মুখলাস বান্দা, আর যিনি করেন তিনি হলেন মুখলিস, যিনি করেন তিনি হলেন মুখলিস, ক্লিয়ার? কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য। এবারে আপনাদেরকে এই মুখলাসের অতীতকাল এবং বর্তমানকাল অর্ডার এবং ফরবিডেন্ডা করতে হবে, অতীতকাল বর্তমানকাল অর্ডার এবং ফরবিডেন বের করেন, অর্থাৎ সে একান্ত করেছে, সে একান্ত করে বা করবে, একান্ত করো, একান্ত করো না, এই চারটা দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উচ্চ তাজা দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি।